ধোয়াডাহড়ি রেগুলেটেড মার্কেটের সুপারমার্কেট বাজারে আজ সবজি আড়ত ব্যবসায়ীদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে করোনা ত্রাণ দেওয়া হলো। ত্রাণ সামগ্রীগুলির মধ্যে ছিল চাল, আলু, তেল, ময়দা, মুড়ি এবং ডাল। শুধু তাই নয়, তারা আজকে মাইকের মাধ্যমে প্রচার করলেন করোনায় কি কি করণীয়, যেমন ভালো করে সাবান দিয়ে হাত ধুতে বলা হয়েছে, মাস্ক পরতে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তবেই বাইরে বেরোতে। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিমল ঘোষ, ছিলেন সৌমেন সাহা, ছিলেন কল্যাণ দাস। বন্ধ হয়ে গেল, তারপরে কুকুর থাকলো, আপনারা পাবেন না। যাদের কাছে এখনো পর্যন্ত আমাদের স্টিং নিউজকে ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন শাহ কি বললেন আসুন শুনে নি। কি করলেন আজকে আপনারা এখানে? আমরা এখান থেকে সমস্ত পরিবারদের আমরা এখান থেকে দান করলাম, আজকে চাল, আলু, তারপরে তেল, ডাল, তারপরে আপনার মুড়ি, এগুলো সব। কতজনকে দেওয়া হলো? আপনার নাম? আমার নাম সৌমেন শাহ। আপনি? আপনি? আমি হচ্ছে সবজি আড়ত সমিতির সদস্য। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।